Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokke khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokke khotikor. Consuming alcohol is injurious to health. হেডলাইন থেকে বিজ্ঞাপন পর্যন্ত সব আমার পড়া হয়ে গেল, এখনো চায়ের দেখানো। ঠিক ছটার সময় আমার চা লাগে, সকাল ছটার সময় চা লাগে আমার। বাবা এই নিন আপনার চা। চা? বাহ, কে করেছে চা? আগে মা। মা জানি তো, প্রত্যেক দিনের মতো দেখো কতগুলো পিঁপড়ে ভাসছে, একবার দেখো চায়ের উপরে। কি হলোটা কি, এত চেঁচাচ্ছ কেন সাত সকালে? চেঁচাবো না, এটা চা হচ্ছে চা। আমার তো মনে হয়েছে, মনে হয় দেখো দেখো ভালো করে চেয়ে দেখো, স্বরের উপরে হাফ ডজন পিঁপড়ে ভাসছে। এই চা আমি খাবো না। আবার সাত সকালে তুমি ঝামেলা শুরু করলে, তোমার মেজাজ কি আর পাল্টাবে না? মেজাজ হবে না, হবে না মেজাজ। আরে সকালবেলার প্রথম চা সেটাও ঠিক মতন দিতে পারবে, দেবে কি করে দেবে, আমার উপর তোমার তো কোনো নজর নেই। আমি খালি তোমার জন্য ভেবে মরি। আমার জন্য তুমি কত ভাবো তা আমার ঢের জানা আছে। বাতের ব্যথার জন্য বললাম ডাক্তার ডাকতে, এক কোয়া রসুন এনে বললেন সকালবেলার জল দিয়ে পাত করে গিলে নিও সেরে যাবে, কিছুই হলো না। তারপর কোত্থেকে একটা ইলেকট্রিকের তার নিয়ে এসে বলল কোমরে পেঁচিয়ে জড়িয়ে নিও, বর্ষার বিদ্যুতে নাকি রিয়াকশন হবে, যুবতী হয়ে যাবে। তোমার মতো হাড় কেঁপন না আমি আর দুটো দেখিনি। সকালবেলা বাবারে মারে করতে করতে চা বানিয়ে নিয়ে এলো, তাকে উল্টে ফেলে দিতে? যত বয়স বাড়ছে তত তোমার মেজাজ বাড়ছে, ছেলে মেয়েরা সব দেখে, তোমার প্রেস্টিজে লাগে না? না না লাগে না, লাগে না। আরে ওদের তো জন্মই হয়েছে ওই জন্যে, হ্যাঁ বাপ জাটার কাঁচা খোলার জন্য, খালি ঠাট্টা করা ব্যঙ্গ করা। যুগটাই পাল্টে গেছে মহামায়া। না না খুব হয়েছে, টেবিলটা এগিয়ে নাও, চাটা খেয়ে নাও। মিষ্টি কথায় চিড়িয়ার ভিজবে না, নো মোর সুগার কোটেড ওয়ার্ডস। কি জানো, ও কথা যত কম হয় না ততই ভালো। তোমাদের সবাইকে আমি চিনে নিয়েছি, এই সংসারে আমি আসলে একটা নেগলেক্টেড ওল্ড ফুল। ফুল যেই তোমরা দেখলে যে বেটার হাতে আর কিচ্ছু নেই,
বাড়ি বিক্রি করতে গিয়ে লাস্ট ফার্দিংটাও গলে গেছে, রেস্ট তো নেই, ব্যাংক ব্যালেন্স নীল, মরলে এরা ভাঙা চশমা রেছেরা জুতো যারা কিছুই পাওয়া যাবে না, অমনি তোমরা সব সমুদ্র ধারণ করলে। কি জানো মামা, শঙ্খ বলছেন দুঃখ তিন প্রকার, আদি ভৌতিক, আদি দৈবিক আর আধ্যাত্মিক। জাতীয় পুরস্কার প্রাপ্ত সম্মানিত শিক্ষকের স্ত্রীর ল্যাঙ্গুয়েজটা একবার শোনো। আমাকে মনে হয় জানো, আমাকে যারা এই এইসব পদক টদক করেছিল না, তাদের এবার বলবো যে আমার গলাটা জুতোর মালা পরিয়ে দিন আপনারা, জুতো। হ্যাঁ, নিজের বাড়ির লোককে যে শিক্ষিত করতে পারলো না, সে গেছে দেশকে শিক্ষা দিতে। শোনো, অত জানি না তুমি চা খাবে কি না, নিয়ে যাও নিয়ে যাও। তোমার যে 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 কি একটা করেছো না, ওই যে পিঁপড়ে ভাষা সর ভাষা একটা, ওই কাঞ্চা নিঙড়ানো কালো মতো কি একটা করেছো না, চা বলছো ওটা, ওটা তুমি নিয়ে যাও। তুমি নিয়ে যাও, কোথায় কোথায় সর, কোথায় পিঁপড়ে, কোথায়। আরে ঢু দাও ঢু দাও ঢু দাও দাও, আরে সিং গজাবে, দাও না। ও ইট ইজ সুপারস্টিশাস লেডি, এই নাও। আরে বাবা রে, উ উ দিলো দিলো আমার মাথাটা দিলো। এরকম সোনার বর্ণ চা না তোমার গ্র্যান্ড হোটেলও দেবে না। দেখেছে আমি তো একটা গাধা হয়ে গেছি, গাধা। আরে ধোপার গাধা হলো তবু আমার পরিত্রাণ ছিল, কিন্তু আমি হয়েছি স্ত্রীর গাধা। কি আমি তোমায় গাধা বলেছি? শোনো, সকালবেলা না শুধু শুধু ঝামেলা করো না। কোথায় কোথায় তোমার স্বর, কোথায় তোমার পিঁপড়ে দেখাও। পাবে না পাবে না, ব্যর্থ প্রচেষ্টা ছিল 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 সত্যি ছিল, মানে ইয়ে হয়েছে, মানে ওই অনেকক্ষণ থাকতে থাকতে আর কি কী হয়েছে, হ্যাঁ ডুবে গেছে, ঘুম গলে গেছে গলে গেছে। আরে অন্যদিন তো থাকে, রোজ থাকে, ওই এই খাঁটা পিঁপড়ে আর সর, এই তো হচ্ছে পুরোটার ইয়ে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট। অন্যদিনের কথা জানি না, বৌমা কী করে আমি বলতে পারবো না। বৌমার তাহলে সাত খুন মা। কেন শুধু শুধু পরের মেয়েকে মিথ্যে দোষ দিচ্ছ? ও আমি তাহলে হচ্ছে গিয়ে মিথ্যেবাদী আর তোমরা সব সত্যবাদী যুধিষ্ঠির। দেখো এ বাড়িতে তোমরা দলে ভারী বলে আর দিনকে রাত করে দেবে? বৌমা তোমায় যথেষ্ট সেবাও করে শ্রদ্ধাও করে। সেবা করে, আরে নেবো কেন, হ্যাঁ নেবো কেন, অন্যের সেবা আমি নেবো কেন? তুমি আমার জন্য কি করো? আমি কিছু না করলে না ভেসে যেতে। ও তার মানে তোমার আদরের বৌমা কিছুই করে না। তুমি কি শুধু শুধু আগুন জ্বালতে চাইছো? নো নো নো, আমার পথ শান্তির পথ, আর আমার অনশন অনশন। কি জানো তো মামা, অনেকদিন তো এসেছি সংসারে, বুড়ো হয়ে গেছে। গরু যখন বুড়ো হয় আর দুধ দিতে পারে না, কখনো গয়লা থাকে কসাইখানায় নিয়ে যায়, কারণ তখন তো আর হাড় বিক্রি করে চামড়া বিক্রি করে কিছু পাওয়া যায়, দুর্ভাগ্যের কথা আমি তো আর গরু নই। হোল ফ্যামিলি তোমার জন্য তটস্থ, তবু তোমার মন পায় না। আমাদের না আর কিছু বলার নেই। ও ও ঘুরে ফিরে এসে একটাই শব্দ আমাদের, অনেকটা ওই এই যুগের তোমাদের ওই মাস্তান পার্টি, মানে তোমরা সবাই হচ্ছে কি একটা একটা দল আর আমি মাইনরিটি, তাই তো? তোমার মাস্টার না হয়ে না তোমার উকিল হওয়া উচিত ছিল, দুটো পয়সার মুখও দেখতে পারতে নামও করতে পারতে। আমরা যারা তোমার সেবা করে চলেছি। এই দাঁড়া 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 দাঁড়া, সেবা করছো?
একবার করে তো সিংহাসনে বসাচ্ছ আর একবার করে ওঠাচ্ছ, যুগ যুগ জিও। এটা কি ভাষা? যুগের ভাষা। বুড়ো তো মহা ঝগড়াটে। আমি বুড়ো? হ্যাঁ, আমি বললাম বুড়ো। আর তুমি একবারে ভারী যুবতী না, যৌবনে শরীর একবারে মাখামাখি। শোনো, চা খেতে হয় খাও, এলে ফেলে দাও। যাও চলে যাও, চলে নিয়ে যাও তোমার সব চা ফা যা আছে নিয়ে যাও, গ্র্যান্ড হোটেলের চা। আরে খাবো না আমি, আমি খাবো না। আরে আমার তো অনশন, মরণ অনশন। এ বাড়িতে কিচ্ছু খাবো না, দরকার নেই আমার। অনেক খেয়েছি, খাওয়া 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 গুছে গেছে আমার, গুছে গেছে। কি কি ট্রিটমেন্ট, আরে বুড়ো মানুষের কি। এই বাবা ডাকছেন। এই রে ছেড়েছে বাবা, আপনি আমায় ডেকেছেন? কেন, আপনি আজকে মর্নিং ওয়াক যাননি? না, এই কেন বলো তো? ও হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ি থেকে বেরিয়ে গেলে তোমাদের সবাই তো খুব সুবিধা হয়। আচ্ছা প্রশান্ত, প্রশান্ত আমি এই কয়েকদিন পূর্বে তোমাকে এই হোমিওপ্যাথিক ঔষধ আনতে বলেছিলাম, এনেছো? কাজের চাপে একদম ভুলে গেছি। হতেই পারে, ভুল তো হতেই পারে, আফটারঅল আমি তো তোমার বাবা মাত্র। কিন্তু কি জানো প্রশান্ত, এই ঔষধটি তোমার স্ত্রী তোমাকে আনতে বললে তোমার কিন্তু কোনো ভুল হতো না। আপনার এ ধারণা একদম ঠিক নয়। বেশ, তাহলে তোমাকে আমি তোমার দ্বিতীয় ক্যালাসনেসির কথা আমি একটু বলি। আমি তোমায় কয়েক মাস আগে বললাম যে প্রশান্ত আমার শরীরটা ভালো যাচ্ছে না, আমি কানে ভালো শুনছি না, মাথাটা মাঝে মধ্যে ঘুরছে। তাই শুনে তুমি বললে তাই নাকি তাই নাকি বলে পাঁচ ছজন বড় বড় স্পেশালিস্টের কথা বললে, আর এমন ভাব করলে যেন কালকেই তাদের একবার বাড়িতে এনে হাজির করেছ। তারপরে গতকাল মহাকালের গর্ভে গড়িয়ে গেল, ডাক্তার এলো না। না, শরীরটা একটু সুস্থ ছিল বলে আমি সময় নিচ্ছিলাম। কে বললো আমি সুস্থ? এখানে তোমায় কে বললো? কেন, মা? মা? ও মা বললেন আমি, কারণ তুমি আজকাল ঘোড়ার মুখেই ঘাস খাচ্ছ। হ্যাঁ, কিন্তু কি জানো, এই আমি যদি তোমার শ্যালিকা হতাম না, তাহলে আমার ঠোঁটে আলা ফুসকুড়ি মুসকুড়ি বা অ্যালার্জি ম্যালার্জি বেরোলো, এবারে 500 টাকা দামের ডাক্তার এসে পড়তো বাড়িতে। এসব এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি প্রশান্ত, ঠিকই বলছি। কি জানো, এই সংসারে স্বার্থটাই কেবল সত্যি, আর কিচ্ছু নয়। ট্রুথ, নির্ভেজাল সত্য। আসলে কি জানো প্রশান্ত, এই পৃথিবীতে না স্বার্থ ছাড়া আর কোনো কিছুই সত্য নয়। হ্যাঁ মা, যাবে, নিশ্চয়ই যাবে। তার আগে একটু একটা জিনিস দেখে যাও, আমার এই অভ্যন্তরের এই ভাগ্যটা একবার দেখে যাও। কি দেখছো? একটু লালচে হয়ে যাচ্ছে। লালচে না, লালচে না, বছরটা হচ্ছে কালচে, কালচে। আসলে তোমার সাম্রাজ্যে সাবানের ভাগে কিছু কম পড়িয়াছে আওরঙ্গজেব। হ্যাঁ, তোমার অর্ধাঙ্গিনী অবশ্যই পুরোদস্ত একজন কমরেড, তার এসব কিছু আসে না, তিনি সবের ঊর্ধ্বে ঊর্ধ্বে। বুড়োকে ঘাট আসনি? হ্যাঁ মা, যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাবে বলছি, যাবে। তাহলে আর একটা কথা বাকি আছে, একটা কথা একটু খালি দেখে যাও, একটা জিনিস। এই এই এই, আরে কি দেখছো প্রশান্ত? কড়াই ঠড়াই হবে। হ্যাঁ কড়াই, রাইট ইউ আর, একে বলে কুলুত্তু কড়াই। হ্যাঁ, এই জিনিসটির ওপরে আমার জীবন নির্ভর করে আছে। আচ্ছা প্রশান্ত, তুমি কি জানো যে আমার কিডনি দুটির অবস্থা একটু খারাপ? হুম জানি। জানো তার জন্য কি তোমার কোনো দুশ্চিন্তা আছে? অবশ্যই আছে। আছে। তোমার মায়ের কি কোনো চিন্তা আছে? মনে তো হয় না, মনে হয় তিনি ওই বৈধব্যের আনন্দে একেবারে ধেই ধেই করে নাচছেন। কি বলছেন? না কিছু না, খালি একটা জিনিস তোমায় দেখাতে চাই, বলবো না কিছু আর, খালি দেখাবো। এটা কি দেখছো? এটা এটা কি মাস? আগস্ট। আগস্ট, আজ কত তারিখ? 27। এখানে কোনো কোনো ঘরে কি দাগ দেওয়া দেখতে পাচ্ছ? তোমার মাকে ধরে করে কোনো মতে আমি পেয়েছি মাত্র 2 দিন।
কাজের চাপে তো ভুলে গেছি। কাজের চাপে নয়, নেগলেক্ট। আসলে আমার বাঁচা মরা তারা তারা কিছু যায় আসে না। যা যাও, তুমি যাও, অনেকক্ষণ তোমার সময় নষ্ট করলাম, যাও। হ্যাঁ হ্যাঁ, আমি আসি। হ্যাঁ যাও যাও, কিচ্ছু যায় আসে না কারো, আর কিচ্ছু যায় আসে না। বৌমা বলুন, মা আমার জন্য চাল নিয়েছো? ভাত এখনো বসাইনি। তাহলে খোকা কি খেয়ে গেল? ও তো অফিস যায়নি, বললো না খেয়ে কি অফিস করা যায়। ও বুঝেছি, আমিও তাহলে খাবো না। অনশন, বুঝলে? অনশনের প্রতিবাদে অনশন। বুড়োকে না আমি টাইট দিতে জানি। বুড়ো বলবেন না মা, খারাপ শোনাই না। বুড়োকে বুড়ো বলবে না, বুড়োকে কি খোকা বলবো? সারাটা জীবন আমাকে ধামসে গেল, আমি যেন সাঁওতালদের ধামসা। শরীরে দয়া মায় বলে কিচ্ছুটি নেই। কোথায় সবাইকে নিয়ে মিলেমিশে এসে গেলে থাকবে, তা নয় নিত্য নতুন ফ্যাকড়া। মা আপনার শরীরটা কিন্তু ভালো নয়, লো প্রেশার, না খেয়ে থাকলে শরীরটা আরো খারাপ হবে। শোনো, এই কথাটা না তোমার ওই দুর্বাসার শ্বশুরকে গিয়ে বলো, বুঝেছ? তোমরা যে কি করো। কি করছো দাদু? কাটাকুটি খেলছি রে। তুমি কি খাবে? হরি মটর। এই তুই কি খেলি? আমি মাছের ঝোল খেয়ে নিয়েছি। ও ভালো কাজ করেছিস, খুব ভালো। ওরা কি খেলো রে? ওরা কাঁচকলা। অনশনন। অনশনন, ভালো বলেছিস। কিন্তু তোর দিদা, আরে সে বুড়িটা আবার লো প্রেশার রে। হ্যাঁ দিদা কোথায় এখন? ওই তো ঘরে আছে। ও আচ্ছা আচ্ছা। বাইরের প্রকাশ না পায়। এত নিশ্চুপ কেন? একবার ঠান্ডা হয়ে যাচ্ছে বাড়ি, কি মুশকিল। এইটা দৌড়ে গিয়ে এক দৌড়ে গিয়ে ছুটে অত দিদার হাতে দিয়ে যা, দিদার হাতে দৌড়ে, এক কোনো কথা নাই, যা দৌড়ে যা দৌড়ে। আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ। কি বাবা, এই বাড়িতে প্রাণের লক্ষণ তো দেখতে পাচ্ছি না, সব নিস্তব্ধ নিচ্ছু। কি বৌঠান, এ শর্মি, বেয়াই মশাই, কি বাবা কি হলো? হ্যাঁ জানি, চলুন চলুন, সুন্দর কীর্তন কীর্তন শুনে আসি। আসলে শরীরটা ভালো নেই তো? না, শরীর ঠিকই আছে, মন ভালো নেই। কীর্তন শুনবে না? দারুন। ধর্মীয় কিছু নয় তো? না,
তবুও আপনার সামনে বসে খাচ্ছি। শারীরিক একটা ওর শারীরিক না না আমি মাঝে মাঝে বুঝলেন অপারেশন করা অপারেশন না মানে অনশন অনশন করা খুব ভালো খুবই ভালো লাগে আমি পাই না আমি পাই না হ্যাঁ কিন্তু বিয়াই আজকে আজকে কীর্তন শুনতে যেতেই হবে জগন্নাথের স্বামী জগন্নাথের স্বামী নাম শুনলে ওই ভীষণ বিখ্যাত উনি অস্ট্রেলিয়া থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে হ্যাঁ চন্ডীমঠে একটিমাত্র অনুষ্ঠান করবে মিষ্টিওয়ালা শুনলে না আপনার আহ্লাদে প্রাণ একেবারে ছটফট করে আপনার সামনে খাচ্ছি ক্ষুধার্ত মানে উপোস করবো আমি খাই আমি তৈরি আরে কি সুন্দর দেখাচ্ছে একেবারে জগদ্ধাত্রী মাটন বিরিয়ানি ভালো চাল 1 কেজি চিকেন কিংবা মাটন 1 কেজি পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ কুচিয়ে রাখুন আলু টুকরো করে রাখুন সেদ্ধ করে সরিয়ে রাখুন ঘি গরম করে চুপ করো তো তখন থেকে মাটন বিরিয়ানি কোরমা অনশন করে বসে আছি দেখতে পাও না আমার খিদে পায় না হ্যাঁ অনশন করতে কে বলেছিল বাড়িতে সবাই না খেয়ে বসে আছে কে আবার বলবে ওটান দেরি হয়ে যাচ্ছে আপনারা একটু তাড়াতাড়ি করুন না দাঁড়ান দাঁড়ান সত্যেনবাবু আমার একটা শর্ত আছে যদি মহামায়া পেছনের সিটে বসে আমি ওর সঙ্গে বসব না আপনি বসবেন আপনি আমি আমি সামনের সিটে বসবো এইটা আমার শর্ত কি তোমার আমাকে এত ঘেন্না আমি তোমার অত্যাচারিত স্ত্রী সকাল থেকে আমাকে তুমি মানসিক নির্যাতন করে চলেছ ওখানে গালি গালাজ করে চলেছ সারাটা জীবন আমাকে তুমি ছিঁড়ে ছিঁড়ে খেয়েছ আলাজিভাবে এভাবে সবার সামনে আমাকে অপমান করছো কেন 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 সাহেব মেয়েদের মনে দুঃখ দেন কেন যে সংসারে মেয়েরা হাসতে পারে না সে সংসার মরুভূমি হয়ে যায় আপনি পণ্ডিত মানুষ আপনার কাছ থেকে এরকম ব্যবহার প্রত্যাশা করেন করেছি করেছি আমি আমি অত্যাচার করেছি আমি আমি অকারণে নিষ্ঠুর নির্যাতন করে করে এক ধরনের অদ্ভুত আনন্দ পেয়েছি আমি আমি একটা স্যাডিস্ট একটা ঘৃণ্য বুড়ো স্যাডিস্ট মারো তোমরা মারো আমাকে মারো প্রশান্ত বৌমা তোমরা তোমরা কোথাও তো না মারো আমাকে পিটিয়ে মেরে ফেলো না আমার আমারই আমারই জুতো দিয়ে মারো আমাকে কি অবস্থা করেছো গালটার চকলেট খাবে দাদু একটু পরে হ্যাঁ পরে খাবো দাদু
আমার চশমাটা কোথায়? চশমাটা দেখতে পাচ্ছি না। এই তো তোরা তোমরা সবাই এসেছ। আমি আমি তোমাদের সারা জীবন কত বকাঝকা করেছি, কত কষ্ট দিয়েছি তোমাদের, তোমরা আমাকে মাফ করো। এ কি বলছে, আপনাকে আমরা শ্রদ্ধা করি। জানি এখন আমি বুঝতে পারছি তোমরা সবাই আমাকে কত ভালোবাসো। আমি বুঝতে পারছি এখন, বুঝতে পারছি। তো আরে জল খাবো, জল। জল খাবেন কেন বাবা? এই নিন ফলের রস। এই রসালো রস খেয়ে অনশন ভঙ্গ করুন। এরই নাম সংসার, যত চটকাবেন ততই রস বেরোবে। ঠিক যেন সর্ষে, যত ঘানি দিয়ে পিষবেন তত তেল বেরোবে। এবারে অনশন ভঙ্গ হলো, তাহলে আমি এবার একটু কচুরি খাবো। কীর্তন বাবু, আপনি তো চমৎকার গান করেন মশাই, করা তো ভালো হয় না। আরে কীর্তন শোনান না, গান শুনে মতো না, কীর্তন শুনে রবি ঠাকুরের কীর্তন। আগুনে পরশ মনে ছোঁয়াও প্রাণে। দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel।